এখন উইন্টার বাংলাদেশে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর একটি সময় আমরা আসলে উপভোগ করছি পুরো জাতি পাশাপাশি এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস দর্শক আমার সাথে আজকে সেটে উপস্থিত আছেন আমার একজন ভাই ভাই বলেন একজন পেশেন্ট বলেন বা একজন ভুক্তভোগী বলেন যিনি গত প্রায় 13 মাস যাবত উনি পিএলআইডি রোগে ভুগছিলেন অসংখ্য ডক্টরও দেখিয়েছেন অসংখ্য জায়গায় চিকিৎসাও করেছেন বাট এর কাঙ্ক্ষিত কোনো ফল পাননি একের পর এক ডক্টর চেঞ্জ করেছেন ব্যথার যন্ত্রণা এমন হয়েছে একটা সময় ওনার যে জব সেই জব ওনাকে পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল এমন ঘটনাও ঘটেছে বাট থেমে থাকেনি চিকিৎসা করেছেন একের পর এক চিকিৎসা করতে করতে একটা সময় সঠিক চিকিৎসারও সন্ধান পেয়ে যান আর সেটা অবভিয়াসলি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে আসুন না দর্শক আমাদের আজকের অতিথির সাথে একটু পরিচিত হই কথা বলি ওনার সাথে কী কী ধরনের সমস্যা ছিল কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোশাররফ হোসেন মোশাররফ হোসেন স্যার বাসা কোথায় আপনার আমার বাসা টাঙ্গাইল টাঙ্গাইলে কালীহাতিতে কালীহাতি থাকেন কোথায় আপনি মূলত এখানে আমি মূলত এখানে থাকি গাজীপুরে গাজীপুরে কোনা বাড়িতে আচ্ছা আপনি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আসলে আপনি জড়িত আমরা জানি আচ্ছা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি মূলত কি কারণে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আমি মূলত আসলে আমার পিএলআইডি সমস্যা ছিল গত 13 মাস আগে নভেম্বরের দিকে 2021 সালে নভেম্বরের দিকে আমি আয়রনের কাজ করতাম তো যুগে যুগে হঠাৎ একদিন টান অনুভব হয় আর কি তো ওই টান থেকে মানে জ্বালা পড়া ওইটা আমি ততটা গুরুত্ব দেই নাই ততক্ষণ মানে ওই আমি ভাবছিলাম যে হয়তো বা কোনো সমস্যা হয়েছে অল্প ওইটা এটা আমরা আসলে চলতে ফিরতে গেলে উঠতে বসতে গেলে আমাদের ব্যথা হয় পরে দেখলাম যে কাজ করতে 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 দেখা যাচ্ছে যে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে আচ্ছা এমন অবস্থান হইতেছে যে ধীরে ধীরে আমি মানে ভালোভাবে বাঁকাও হইতে পারতেছে মানে আগে যেরকম ঝুঁকে ঝুঁকে সব কাজ করতে পারতেন কারণ আমরা জানি আয়রন করতে হলে বিভিন্ন মুভমেন্ট আছে ঝুঁকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেই কাজগুলো এখন দেখছেন আর আগের মতো করে করতে পারছেন না আগে যে যতটুকু আপনি মুভ করতেন বা ঝুঁকে কাজ করতে পারছেন সেই ঝুঁকে আর আপনি আগের মতো করতে পারছেন না এবং কোমর ব্যথাটা প্রথমে কোমরেই ছিল একটা সময় দেখছেন ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে আচ্ছা প্রাথমিকভাবে যখন দেখলেন যে শারীরিক একটা সমস্যা দেখা দিচ্ছে ডক্টরের কাছে গেলেন প্রথম ডক্টর কি বলেছিলেন প্রথম তো আমি ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খাইছিলাম আচ্ছা তখন তো ফার্মেসি বুঝতে পারেনি যে আসলে জিনিসটা অনেক জটিল দিকে যাচ্ছে ডক্টর ডায়াগনোসিস না করে যদি একটা ওষুধ খাওয়া ওটার বিপরীত কাজ করে ব্যথাটা বাড়ায় দিছে তারপরে আমি অন্যান্য ডাক্তার দেখাইছি অর্থোপেডিক ডাক্তার দেখাইছি তো ওনারা এক্সরে দিছে এক্সরেতে তো আসলে ওইরকম ভাবে ফল পাই নাই তখন বলছে যে মাংসপেশিতে টান লাগছে এরকম তো ওষুধ খাইতেছি মানে হতাশায় ভুগতেছি গেলি যে কোন ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিলেন ওনারা এটার জন্য তো সর্বশেষ যখন আমি মুমিশিং ডাক্তার দেখাই তো উনি আমার কিছু ব্যায়াম দিছিল আর কিছু ব্যথা জনিত ওষুধ দিছিল ওইগুলো খাওয়াতে আমার মানে মোটামুটি কিছুটা আর কি ব্যথা ব্যথা ইমপ্রুভ করেছিল কিছুটা যে ব্যথাটা কি একটু কম করতো কিন্তু আপনার মুভমেন্টে কোনো সমস্যা ছিল মুভমেন্টের সমস্যাটা থেকে গিয়েছিল নাকি হ্যাঁ মুভমেন্টে দেখা যাচ্ছে আমি দীর্ঘ সময় বসে থাকতে পারতেছি না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারতেছি না পা ঝিমঝিম করে অবশ অবশ ভাব কোমরে কি প্রচন্ড টান টান একটা ব্যথা কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে কিছুক্ষণ কাজ করছেন বা বসে কাজ করছেন একটু পরে বসা থেকে আর উঠতে পারছেন না বা দাঁড়িয়ে হয়তো কাজ করছেন একটু পরে দেখা যাচ্ছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন কি করতে হতো তখন দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকলে যদি বসতে না পারি তখন মানে রিল্যাক্স হয়ে শুয়ে থাকা লাগতো কিছুক্ষণ শুয়ে থাকতে হতো তারপরে যখন ব্যথাটা আস্তে আস্তে কমে আসতো সহনীয় পর্যায়ে আসতো তখন আবার কাজ শুরু করতেন কাজ কাম স্বাভাবিক কাজ কাম করতে হতো মানে বাড়ি কোনো কাজ কাম করতে পারি নাই আর আচ্ছা মানে আগে যেরকম খুব উদ্দীপনা নিয়ে একদম ইয়াং এনার্জেটিক একজন মানুষ বয়স কত আপনার একুশ একদম ইয়াং মানুষ আপনার তো এখন দৌড়ঝাঁপ সব কিছু করার কথা এবং খুব ভালোভাবে করার কথা তো আপনি দেখছেন না সেই কাজগুলো আর আগের মতো যখন করতে পারছিলেন এবং একের পর এক ডক্টর দেখানো অলরেডি শেষ বেশ কয়েকজন ডক্টরও দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না বরঞ্চ আরও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছেন মানসিক অবস্থাটা কী ছিল কি মনে হতো সময়টা তখন তো মানসিক অবস্থাটা অনেকটাই মানে নার্ভাস ফিল হইতো যে বুঝতে পারতাম যে এতগুলো ডাক্তার দেখাইতেছি তারপরেও কেন রোগটা ভালো হইতেছে টাকার পর টাকা যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না আমরা জানি একটা সময় আপনার এই আপনি আর জব কন্টিনিউ করতে পারেননি কি হয়েছিল তো ওই যখন ব্যথাটা বেশি হয়ে গেছিল পায়ের দিকে যখন চলে যাইতো তখন তো আর ওই আয়রনের কাজটা বাঁকা হয়ে করতে পারতাম তখন বাধ্যই আমাদের কি জবটা ছেড়ে দিতে হয়
কারণ ওটা করলে আমার আরো বেশি ক্ষতি হইতেছে, যখন আমি বুঝতে পারি তখন আমি জবটা ছেড়ে দিয়েছেন। এবং এর পাশাপাশি আপনি এর চিকিৎসা খোঁজা শুরু করলেন, যে কি ধরনের চিকিৎসা আছে? নিজের ভিতর থেকে শক্তিটাকে আনার চেষ্টা করতেন নিশ্চয়ই। আল্লাহ পাক যে মানুষের বিপদ দিয়েছেন কোনো না কোনো অবস্থা তো, এটা খুব ভালো একটা কথা বলেছেন। এখন পরে আমি আর কি খোঁজা শুরু করি, এতগুলো ডাক্তার দেখানোর পরে পরে আমি ওয়েবসাইটে ইউটিউবে ফেসবুকে খুঁজি যে আসলে এর চিকিৎসাটা কি আছে, চিকিৎসাটা কি আছে বা আমার সমস্যাটা কি, আসলে আমি কি পিএলআইডি নাকি কোমরে কোন ব্যথা। পরে খুঁজতে খুঁজতে অনেকগুলো ডাক্তার পাইছি, তার মধ্যে সুফুল্লা স্যার, প্রধান স্যারের যে ভিডিওগুলো দেখলাম তাতে মানে আমার যে সমস্যাগুলো অনেক রোগীরাই দেখতেছে, এরকম ভাবে ইন্টারভিউ দিতেছে, তারা ভালো হইতেছে, তারা চলে যাইতেছে, তো আমার তখন একটা বিশ্বাস জাগে যে তাহলে গেলে অবশ্যই আমি একটা ভালো ট্রিটমেন্ট পাবো, মানে স্বাভাবিক জীবনে চলাফেরা করার জন্য, স্বাভাবিক কাজকাম করার জন্য অবশ্যই ওখানে গেলে আমি মানে নিশ্চিতভাবে একটা রোগটাকে ভালো করে নিয়ে আসতে পারবো আর কি। এইরকম এই চিন্তা ভাবনা নিয়ে সরাসরি স্যারের কাছে চলে আসলেন, স্যারের সাথে দেখা হলো, স্যার কি বললো প্রথম দিন? স্যার প্রথম দিন বললেন যে তোমার এই L4-L5 এ ডিস্কটা বাল্জ হয়েছে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, তুমি এখানে 15 দিন ভর্তি থাকলে আমরা তোমাকে বিভিন্ন ধরনের থেরাপি দেবো, থেরাপিতে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন আমি মানে স্যারের কাছ থেকে বলছিলাম যে স্যার তাহলে আমাকে অল্প কিছু ওষুধ দেন, যেহেতু টাকা পয়সার একটা বিষয় আছে, আমি একটু বাড়িতে গিয়ে বুঝি, বোঝার পরে তখন আমি আসবো ঠিক আছে। পরে এক মাসের ওষুধ নিয়ে যায়, এক মাসের ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কিছুটা ইম্প্রুভ হয়, আরও তো আরও বিশ্বাস বাড়ে। তো এক মাস পরে এসে আবার স্যারের সাথে দেখা করে আর কি এখন ভর্তি। স্যার তখন ভর্তির কথা বলে দেন? জি। এবং স্যার কি এমন কিছু বলেছিলেন, ভর্তি হন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে বাসায় ফেরত যাবেন? হ্যাঁ, স্যার তো বলেছিলেন যে আপনি ভর্তি হন, 15 দিন ভর্তি থাকলে আপনি পারমানেন্টলি ভালো হয়ে যাবেন। তো আজকে তো আমার অষ্টমতম দিন ইনশাল্লাহ আমি 80% সুস্থতা অনুভব করছি আলহামদুলিল্লাহ। তার মানে স্যার তার কথা রেখেছেন যে যে মানুষকে বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন, ভালো হবেন, কথা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। সেই প্রচণ্ড কোমর ব্যথা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনি কি একটু দেখেছেন আগের মতো মুভ করতে পারেন কিনা, ওরকমটা একটু করে দেখেছেন ব্যথাটা অনেকটুকু কমে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি তো থেরাপি নেওয়ার পরে হাঁটাহাঁটি করছি, তারপরে ব্যায়ামগুলো করছি, তারপরে বসে দেখছি, তো আগের থেকে অনেকটাই আল্লাহ পাক মাফ করেছে এটা বোঝা যায় আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য মানুষ আছেন, দর্শক আছেন, আপনার দিকে হয়তো চেয়ে আছেন এই মুহূর্তে, আপনার কাছ থেকে তারাও জানতে চাচ্ছেন চিকিৎসা সম্পর্কে, যদি আপনার একটা মতামত দেন তাদের জন্য। আমি বলবো যে আসলে আমার মতো যারা ইয়ং বা যে কোনো বয়সেই পিএলআইডি রোগ হতে পারে, তো আমার মতো যারা পিএলআইডি সমস্যায় ভুগতেছেন তারা মানে ইউটিউবে যারা এরকম ভিডিও খুঁজতেছেন, একের পর এক ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একবার সুফুল্লা স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা এখানে আসলে একটা না একটা সমাধান পাবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন আপনার মতামতগুলো, দর্শক শুনলেন, জানলেন, এবং প্রতিনিয়ত আসলে আপনারা দেখছেন আসলে, এবং দেখছেন এরকম অসংখ্য মানুষ তাদের জীবনের কথাগুলো আপনাদের কাছে বলে যাচ্ছে। এর একটি উদ্দেশ্য ওনারাও ভালো হয়েছেন, আপনারাও যাতে ভালো হন, সুস্থ থাকেন, সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, মানুষের মতো করে মাথা উঁচু করে বাঁচুন, অন্তত বলতে পারো না আমি সুস্থ আছি, ব্যথার জন্য যাতে চোখ দিয়ে আর কারোই পানি না বের হয়, কষ্টের কেউ যাতে আর বলতে না হয় এই জীবন রেখার লাভ কী, আমি মরে যেতে চাই না। দর্শক চিকিৎসা আছে, একবার অন্তত আসুন, একবার অন্তত শেষ চেষ্টা হলো একবার আসুন, দেখুন না পারি কিনা আমরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।